বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের লাইভে অনেক শত শত হাজার হাজার হয়তো অনেক লক্ষ লক্ষ ভিউয়ার্স আছে, ওনারা হয়তো হয়তো আমাদের লাগে পড়ে সরাসরি দেখবেন। আমাদের লাইভটা দেখতেছেন। আপনারা যারা, সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম ও আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা সবাই এখানে সম্মিলিত হয়েছি একটা উদ্দেশ্যই ছিল, সেটা একমাত্র আপনাদের সকলে ভালোবাসা এবং কি আপনাদের দোয়ায় 1 লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করতে আমরা সক্ষম হয়েছি। এতে করে আমাদের স্কেটিং রোজা গার্লস যে চ্যানেলটি আজ এতদূর পর্যন্ত এগিয়ে এসেছে, সেটা একমাত্র সকলেরই অবদান ছিল। এর মধ্যে আমাদের টিম ম্যানেজমেন্টে যারা ছিল, রোজা নিচে ধরো একটু রোজা মামুনি, এর মধ্যে আমাদের টিম ম্যানেজমেন্টে যারা ছিল সবার সঙ্গে আমরা একটু আগে বলেছিলাম, কিন্তু আবার আমি সবাইকে একটু পরিচয় করে দিতে চাই। এর সাথে আমাদের সব থেকে আমাদের ফেমাস রোজা মামুনি, রোজা মামুনি সবাইকে সালাম দাও, হাই দাও, থ্যাংক ইউ। হ্যাঁ, এর মধ্যে আছে রায়হান। রায়হান, সবার উদ্দেশ্য করে সবাইকে সালাম দাও, সবাইকে হাই বলে দাও। আসসালামু আলাইকুম, আমি রায়হান। দেখো, সাবধান, সবাই সাবধান। আজকে আমার বোনের 1 লাখ সাবস্ক্রাইব পূরণ হলো, আমার বোন দিন অনেক খুশি। আর আমরা এখন সবাই কেক কাটবো, আর আমাদের কেক কাটার আয়োজন করবো সবাই মিলে। আমাদের এখন আরিয়ান আছে। আরিয়ান, তুমি রোজা মামুনের উদ্দেশ্যে সবার কাছে দোয়া চাও। আসসালামু আলাইকুম গাইস, আমি আরিয়ান। আজকে হচ্ছে আমাদের ছোট রোজা মানির 1 লাখ সাবস্ক্রাইবার ডান হয়েছে। সো সবাই হচ্ছে আমাদের ছোট রোজা মানির জন্য দোয়া করবেন, যেন রোজা মানি আরো মানে ভালো মতন ভিডিও করে আরো উপরে উঠতে পারে। মানে রোজাকে আপনারা যতটুকু ভালোবাসা দিয়েছেন, এটাই কিন্তু রোজার জন্য অনেক, কিন্তু আরো সাবস্ক্রাইব হবে। আজকে আসলে আমার আসলে গর্বে বুকটা ফেটে যাচ্ছে যে আসলে এই রকম একটা শুধু এত সুন্দর একটা ইভেন্ট এবং আমরা আসতে পারছি, এবং রোজা মামুনিকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর করে এবং স্কেটিং করে আমাদেরকে এরকম সুন্দর একটি পরিবেশ দেওয়ার জন্য। থ্যাংক ইউ শাহিন, তুমি তোমার বোনের জন্য কিছু? আমি আর কিছু বলবো না, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ওর গার্লফ্রেন্ড হবো অতি শীঘ্রই, ওর এখন কিছু মনে না হলে ক্যামেরা একটু আমার কাছে দেন, আমি আমার কাছে একটু ক্যামেরা। আমরা আসলে একটু অনেকে অনেক অনুপ্রেরণা মানে আমাদেরকে যারা জাগিয়েছে তাদেরকে দর্শক দেখতে চায়, তাদেরকে দর্শক একটু দেখতে চায়। আমাদের ক্যামেরার পিছনে আছে আমাদের রুহুল আমিন ভাই, এই চ্যানেলে। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন, আমার একটা পরিচয় আছে, আমি একজন শেফ, প্রফেশনাল শেফ। তো আমি শেফ লাইনে কাজ করি অনেক প্রায় 25 বছর ধরে। তো আমাকে এক ভাই বললো যে, আমার মিস একদিন বললো যে আসলে আমার এক দেশি এক লোক আছে যেন রুবেল ভাই, তো ওনাকে বলেন যে ইউটিউবে কাজ করতে, তুমি ইউটিউবে কাজ করবা কিনা, কাজ করবা কিনা। তো আমি একদিন আসলে গেলাম একদিন বাসায়, ওনার আমার বন্ধুর বাসায় যে ওনার লোক পরিচয় হলাম। তো তিনি বললো যে ভাই আসলে আমি ইউটিউবে কাজ করি, তো আপনি এভাবে এভাবে কাজ করেন। তো আমি ওনাকে দেখি এক্সপ্যান্ড হয়ে আমি আমার ইউটিউবে কাজ শুরু করি। প্রথমে মেটা চ্যানেলে কাজ করি, ঢাকা স্কেটিং ক্লাব। তো ওই চ্যানেলটা 2.5 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, ওই চ্যানেলটা ভালো আর্নিংও হয়েছে। তারপরে আমি আটা চ্যানেলে কাজ করি আমার মেয়ের জন্য, মেনা চ্যানেলের নাম দিই 6 মাসের আগে, গার্লস স্কেটিং গার্লস রোজা। ওই চ্যানেলটা আজকে দীর্ঘ 6 মাস সময় দেওয়ার পর, ভিডিও বানানোর পর আজকে 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, সবাই আপনাদের ভালোবাসা। তো আমি অনেক এক্সাইটেড যে আমার দুইটা চ্যানেল আমি কাজ করতে পারছি, সে সবই উর্বল ভাইয়ের অনুপ্রেরণায় এবং কি ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে চাই। আমি চাই ইউটিউব দিয়ে আমি একটা কিছু করতে, এবং ইউটিউব দিয়ে আমার ছেলে মেয়ের ফিউচার জন্য ইউটিউব দিয়ে চলে আসে, ওরা বড়ো ইউটিউবার। আমার সব এবং স্বপ্ন ওরা দুজন জেনে ভালো ইউটিউবার হয়, আর সে সাথে আমার ভাতিজা আছে যারা দেখে আজকে আমার ছেলে এবং কি মেয়ে আরিয়ান, আরিয়ান আরিয়ানরা দেখে আমার ছেলে মেয়ে ইন্সপায়ার হয়। হচ্ছে সে আরিয়ান, এই সে আরিয়ান, তো তাদের এক্সপিরিয়েন্স দেখে আমার ছেলে মেয়ে রায়হান এবং কি রোজা এই ইউটিউবে কাজ করা শুরু করছে। তো ভালোই কাজ করতেছে, ইউটিউব, টিকটক এবং ফেসবুক পেজ সবগুলাতেই ওরা ভালো কাজ করতেছে, সবগুলাতেই মোটামুটি ভাইরাল হয়েছে। টিকটকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, ফেসবুকে ওদের ভিডিও ভাইরাল হয়েছে। আমাদের একটা পেজ আছে ঢাকা স্কেটিং ক্লাব, আর আরিয়ানের একটা ইউটিউব ফেসবুক চ্যানেল আছে। পেজটার নাম কি, তোমার পেজের নাম? আমার পেজের নাম আরেক্স আরিয়ান ব্লগ, এবং কি আরেকটা আছে স্কেটিং কমিউনিটি। হ্যাঁ, স্কেটিং কমিউনিটি ফেসবুক পেজ যেটা, স্কেটিং কমিউনিটি ওটাও প্রায় 2 লাখ, 2500 মতন
ফলো চলে আসে, হ্যাঁ ওটা আপনারা একটু সাপোর্ট দিবেন তাহলে ওটাও জেনে। আর আরিয়ানেরটা 33,000। গুড, তো ঠিক আছে, আমি এই জন্য আমার সর্বশেষে রুবেল ভাইকে এবং কি আমার ঢাকা কতটা ভালোবাসলে দেখেন, ছাদে পাশে আসলে এদিকে যেদিকে থাকা লাগে স্কেটিং করে ফলাইছি, এবং কি আমার স্কেটিং টিমকে সর্বশেষ আমার ঢাকা স্কেটিং ক্লাবে যে আসলে কতগুণ যে স্কেটিং মহাদেব আসলে দাই মুকুট জীবন এবং সাইন, তাদের অনেক পরিশ্রম আছে, অনেক ব্যথা আছে এবং শ্রম আছে, তারা খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে হলো এবং বৃষ্টি হলো তারা অনেক দিয়েছে। হ্যালো ভাই, এজন্য তাদের কাছে আমার চিরঋণী এবং কৃতজ্ঞ ঢাকা স্কেটিং ক্লাব এবং দূরে দিস দূরেস তুই কেক মতো ফলাইস না, কেকটা সরলা কেটে সরলা কেটে সরলা কেটে সরলা কেটা সরাও, হ্যাঁ হ্যাঁ সরাও সরাও, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ টিমকে, সবাই ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের লাইফ থেকে যারা যারা লাইফে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, এই বলে আমাদের লাইফ শেষ করতেছি।